إسرائيل يجب أن تسقط وستسقط إن شاء الله. হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ইসরায়েল এবং ফিলিস্তিনিদের সেই যুদ্ধের কিছু কাহিনী। এই ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধে ফিলিস্তিনের পক্ষে ওমর ভাই কি বলেছেন সেটা আপনাদের মাঝে জানাবো, এবং অন্যান্য টিকটকার এবং ইউটিউবারেরা কি বলেছেন সেটা আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। এবং আজকের ভিডিওর সর্বশেষ আপনাদের মাঝে জানাবো যে ইসরায়েলে কতজন এই যুদ্ধে মারা গিয়েছে এবং ফিলিস্তিনে কতজন মারা গিয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তো প্রিয় দর্শক, চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গাইস, ফিলিস্তিন নাম শুনলেই বোঝা যায় যে সেই অত্যাচার নিপীড়নের দেশ সেই ফিলিস্তিন, যারা ইহুদিবাদী ইসরায়েলের কাছে সেই পূর্বকাল থেকেই নির্যাতনের শিকার হয়ে আসছে। প্রিয় দর্শক, সর্বশেষ তাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে এবং তারা পাল্টা আক্রমণ শুরু করেছে, কিন্তু ইসরায়েল অনেক ক্ষমতাবান হওয়ায় ফিলিস্তিনের অসহায় মানুষদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। তো যাই হোক প্রিয় দর্শক, এখন আমরা বাংলাদেশিরা মুসলিম রাষ্ট্র এবং আমাদেরও একটা দায়িত্ব রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? এই ইসরায়েলকে বয়কট করা উচিত। তো এই ক্ষেত্রে ওমর ভাই কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, আমার ফানি ভিডিওর থেকেও বেশি ইম্পর্টেন্ট। তো এই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন। আমরা সবাই জানি যে রিসেন্ট টাইমে ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে। ইসরায়েলিরা ফিলিস্তিনের মুসলমানদের উপরে কি পরিমাণ অত্যাচার করতেছে সেটা আমাদের কারোরই অজানা না। একজন মুসলমান হিসেবে কখনো এগুলো দেখে নিজেরা শান্ত রাখতে পারি না। মনে চাইতেছে ফিলিস্তিনের সাথে কাজ মিলে ইসরায়েলের বিপক্ষে যাই যুদ্ধ করি, কিন্তু এটা তো আমরা কখনোই পারবো না, কারণ অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে। যদি রুলস অ্যান্ড রেগুলেশন না থাকতো তাহলে অবভিয়াসলি বাংলাদেশ থেকে অনেক মুসলমান যে ফিলিস্তিনের সাথে কাজ মিলায় ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতো। কিন্তু যেহেতু আমরা এইভাবে পারতেছি না, আরেকভাবে কিন্তু আমরা তাদেরকে সাহায্য করতে পারি। তাদেরকে সাহায্য করতে না পারলেও আমরা ইসরায়েলের বিপক্ষে থাকতে পারি। এটা কেমনে? সেটা হলো ইসরায়েলের প্রোডাক্ট গুলো বয়কট করা। যেমন দেখেন, আমাদের সবচেয়ে পরিচিত একটা প্রোডাক্ট হলো কোকাকোলা। কোকাকোলা আমরা কম বেশি সবাই খেয়ে থাকি, এর হলো একটা ইসরায়েলের প্রোডাক্ট। কোকাকোলা খাইলে এমন না যে আমাদের উপকার হয়, কোকাকোলা খাইলে উপকার হচ্ছে অপকার বেশি। আর এই কোকাকোলাটা হলো আমার বাসায় থাকা সর্বশেষ কোকাকোলার বোতল। কারণ আমি এটা কিভাবে বয়কট করতে পারি? আমি প্রতিজ্ঞা করলাম আজকের পর থেকে আমি আর কখনো কোকাকোলা কিনবো না বা কোকাকোলা খাবো না। এমনকি আমার কাছে যে শেষ কোকাকোলার বোতলটা আছে এইটাও আমি নষ্ট করবো। তাই বলে আপনারা আবার কিনা কিনা কোকাকোলা নষ্ট করে না, এতে তাদের ক্ষতি না বরঞ্চ লাভ হইব। এইভাবে কি আমরা আসলেও ফিলিস্তিনের পাশে থাকতে পারি? হ্যাঁ, আমরা এইভাবে ফিলিস্তিনের পাশে থাকতে পারি, কারণ আমরা যদি এইভাবে ইসরায়েলের প্রোডাক্টগুলো বয়কট করি তাহলে ইসরায়েল অর্থনৈতিক দিক দিয়ে উইক হয়ে পড়বো। এমনকি শুধুমাত্র কোকাকোলা বয়কট করলেই আমরা ইসরায়েলের দুর্বল করতে পারবো না। প্রতিদিন যদি আমরা ইসরায়েলের আরো অনেকগুলো প্রোডাক্ট আছে, যেগুলো কিছু মুসল্লি লিস্ট করছে, আমার কাছে এই লিস্টটা আছে, এগুলো যদি আমরা বয়কট করি তাহলে আমরা ইসরায়েলের বিপক্ষে থাকতে পারবো আর ফিলিস্তিনের পক্ষে থাকতে পারবো। প্রতিদিন আমরা যা ব্যবহার করি, যেমন জুতা, শ্যাম্পু, ওয়াশিং পাউডার, ক্রিম, বডি লোশন, বেবি লোশন, নুডলস, চা, সাবান, বডি স্প্রে, পাউডার, টুথপেস্ট ইত্যাদি। আর জুতার ভিতরে ইসরায়েলের পণ্য হলো বাটা। আর যেহেতু বাটা একটা ইসরায়েলের প্রোডাক্ট, তো আমাদের বাটাও বয়কট করতে হইব। এখন কিন্তু আমি একা বয়কট করলে পারবো, আপনাদের সবার বয়কট করতে হইব। অন্তত আপনি যদি আমার অডিয়েন্স হয়ে থাকেন, আপনি যদি উমরন ফায়ার অডিয়েন্স হয়ে থাকেন, তাহলে আপনি বাটা বয়কট করবেন। শ্যাম্পুর ভিতরে ইসরায়েলের প্রোডাক্ট হলো ক্লিয়ার সানসিল্ক ডাভ। ক্লিয়ার তো আমি ব্যবহার করি, বাট ক্লিয়ার আমি বর্জন করে দিচ্ছি, সানসিল্ক অ্যান্ড ডাভ আপনাদের বয়কট করতে হইব। ওয়াশিং পাউডারের ভিতরে আছে সার্ভিক্সেল, হুইল, রিন। ক্রিম বা বডি লোশনের ভিতরে আছে ভ্যাজলিন, ড্রাপ, পন্ডস, ফেয়ার অ্যান্ড লাভলি। বেবি লোশনের ভিতরে আছে জনসন অ্যান্ড জনসন। নুডলস এর ভিতরে আছে ম্যাগি, যেটা আমরা রেগুলারই খাই। কোল্ড ড্রিঙ্কস এর ভিতরে শুধু কিন্তু কোকাকোলা নাই, কোকাকোলা, পেপসি, স্প্রাইট, ফান্টা, সেভেন আপ, অ্যাটম, অ্যাকোয়াফিনা, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের বর্জন করতে হইব। চায়ের ভিতরে আছে তাজা, সাবানের ভিতরে আছে লাক্স, ডাভ অ্যান্ড লাইফ বয়। টুথপেস্টের ভিতরে আছে পেপসোডেন্ট অ্যান্ড ক্লোজআপ। গাইস, আপনি যদি চিন্তা করে দেখেন, এগুলো প্রত্যেকটা জিনিস আমরা প্রতিদিন একবার না একবার হলেও ব্যবহার করি। তো এমন না যে এগুলো বাদ দিলে আমরা চলতে পারবো না, এগুলোর কিন্তু বিকল্পও আছে। যেমন সবচেয়ে কমন বা সবচেয়ে বেশি যেটা আমরা ইউজ করি সেটা হলো টুথপেস্টটা ধরি, যেমন পেপসোডেন্ট ক্লোজআপ। এগুলো বিকল্পে আমাদের বাংলাদেশের যেসব প্রোডাক্ট বা অন্যান্য দেশের যেসব প্রোডাক্ট, ওগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। বা কোল্ড ড্রিঙ্কসের ভিতরে কোকাকোলা বা পেপসি না খেয়ে আমাদের বাংলাদেশের যেগুলো কোল্ড ড্রিঙ্কস যেমন মোজো, এগুলো আমরা খেতে পারি। গাইস, আপনারা চিন্তা করতে পারেন, যেগুলো ছাড়া চলতে তো আমাদের কষ্ট হবে, এগুলো বয়কট করতে তো আমাদের কষ্ট হবে, এর চেয়ে বেশি কষ্ট করতেছে ফিলিস্তিনের মুসলমানরা। ওনাদের কথা চিন্তা করে হইলো আপনাদের এগুলো বয়কট করতে হবে। আর আপনি চিন্তা করতে পারেন যে আমরা সাধারণ একজন জনগণ এগুলো ছাড়লে কি হইব, বাদ বাকি মানুষ তো ব্যবহার করবোই। কিছু বছর আগের একটা কাহিনী, রোনালদো জাস্ট একটা কোকাকোলার বোতল সরাইয়া কোকাকোলার কোম্পানির বিশাল একটা লস করে দিছিল। রোনালদোর যেসব অডিয়েন্স ছিল, রোনালদোর এই কাজ দেখার পর সবাই কোকাকোলা খাওয়া ছেড়ে দেয়, একদিনের জন্য সবাই কোকাকোলা বন্ধ করে দেয়। আর একদিনের কোকাকোলা বন্ধ দিয়ে কোকাকোলা কোম্পানির বিশাল একটা লস হয়ে যায়। আমার তো রোনালদোর মতো বড় ফ্যান বেস নাই, বা রোনালদোর মতো আমি এত পুরো বিশ্বে ভাইরাল না। জাস্ট আমার যেগুলো অডিয়েন্স আছে, আমি সবার কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা এই পণ্যগুলো বয়কট করে আপনারা জাস্ট ফিলিস্তিনের পাশে দাঁড়ান। যদি আপনি আমার সাচ্চা সাবস্ক্রাইবার হন, আপনি যদি আমার পিওর অডিয়েন্স হন, তাহলে আজকের থেকে এগুলো বন্ধ করবেন। সবশেষে একটা কথাই বলতে চাই, হয়তো আমার এই ভিডিওটাতে বেশি ভিউ হবে না, এই ভিডিওটা বেশি মানুষ দেখবো না, কারণ ফেসবুক হোক, ইউটিউব হোক বা টিকটক, এইসব জায়গায় ভালো কিছু চলে না। এখন যদি আমি একটু চুলটুল কালার করে দুই তিনটা মাইয়া নিয়ে নাচ দিতাম তাহলে এই ভিডিও প্রচুর ভিউ যাইতো। তো আমি এই ভিডিওতে ভিউ চাই না, জাস্ট চাই আমার অডিয়েন্সগুলো এই ভিডিওটা দেখে বাদ বাকি মানুষের সচেতন করুক আর তারা এইগুলো বয়কট করে ফিলিস্তিনের পাশে থাকুক। সবচেয়ে একটা কথাই বলতে চাই, আমি তো ফিলিস্তিনের পাশে আছি,
আপনি কি আছেন? তাহলে আজকের থেকে এই পণ্যগুলো বয়কট করুন। তো যাই হোক প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলেছে বাংলাদেশের নাম্বার ওয়ান টিকটকার মানিক মিয়া। আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি ইসরায়েল আর হচ্ছে ফিলিস্তিনের সাথে যুদ্ধ চলতেছে। আমরা যেহেতু মুসলিম, তাতে অবশ্যই ফিলিস্তিনকে সাপোর্ট করতে হবে। আর ইসরায়েলের যতগুলো পণ্য আছে, কোকা কোলা, পেপসি, অ্যাকোয়াফিনা পানি, আমরা এগুলো সবকিছু বয়কট করবো। আমরা চাই না যে ইহুদির বাচ্চাদের পণ্য খেয়ে আমরা তাদেরকে আরো শক্তিশালী করে দিই। শুধু তাই নয় বন্ধুরা, বর্তমানে সারা পৃথিবীর সবচাইতে বড় সেলিব্রিটি হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো, যাকে নাম্বার ওয়ান সেলিব্রিটি ইন দ্য হোল ওয়ার্ল্ড বলা হয়। সে কিন্তু এই ফিলিস্তিনের পক্ষ নিয়েছেন। ইরান, হাঙ্গেরি, তুর্কিয়া, মারুয়েকস, উন আব্রাসো, ইতালিয়া। অলরাইট গাইস, আজকে আমি আপনাদের মাঝে এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিতে চাই, যে হচ্ছে আমারই এক ছোট ভাই, প্রবাসে থাকে। তিনি একটা চ্যানেল খুলেছেন, নাম দিয়েছেন লিও মিহাদ 75। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে এই চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা যে এই ছোট ভাইটিকে সাপোর্ট করবেন। শুধু তাই নয় বন্ধুরা, এই ভারত তো ফিলিস্তিনের বিরুদ্ধে রয়েছে, কিন্তু ভারতের অক্ষয় কুমার সে কিন্তু ফিলিস্তিনের পক্ষ নিয়েছে। গাইজ, বাংলাদেশের সবচাইতে যে বেশি এই ফিলিস্তিনের পক্ষ নিয়েছেন এবং সেই অনুযায়ী কাজ করছেন, ফিলিস্তিনকে সাহায্য করার কাজ করছেন, সে হচ্ছে আমাদের সবার প্রিয় ফারাজ করিম চৌধুরী। তিনি সর্বশেষ কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক। এই মুহূর্তে আমি ফিলিস্তিন দূতাবাসের সামনে থেকে আপনাদের সাথে কথা বলছি। যেভাবে আমরা ফিলিস্তিনের মানুষের দুর্দিনে তাদের পাশে ছিলাম, ঠিক একইভাবে আমাদের দুর্দিনে আজকে তারা আমাদের পাশে দাঁড়াবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। সম্মানিত অ্যাম্বাসেডর সাহেব আমাকে জানিয়েছে 30,000 কেজি রিলিফ নিয়ে সপ্তাহ শেষে তিনি সুনামগঞ্জের পথে থাকবেন আমাকে সাথে নিয়ে। দ্বিতীয় কথা আপনাদের জানাতে চাই, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম তাহেরপুরের যে গ্রামগুলো বিধ্বস্ত সেই গ্রামগুলোতে বাড়ি বানাবো, আমি কথা দিয়েছিলাম। তাই আজকে আমি ঘোষণা করে দিতে চাই, 50 লক্ষ টাকা ব্যয় করে আমরা প্রথম ধাপে সেই তাহেরপুরের গ্রামে যেই বাসাগুলো রিপেয়ার দরকার, নতুন করে দরকার, আমরা সেগুলো বানাবো। 50 লক্ষ টাকা। ইতিমধ্যে আমরা 40 লক্ষ টাকার কাছাকাছি ত্রাণ ক্রয় করেছি, কিছু দিয়া হয়েও গিয়েছে, কিন্তু এখন বাড়ি বানানোর সময়, আমরা তা ইনশাল্লাহ করব। সবচেয়ে জরুরি কথা আজকে, গতকাল রাতে সাউথ আফ্রিকা থেকে হামিদ সাহেব নামে একজন মানুষ আমাকে ফোন করে বলে তিনি ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া টাকা পাঠাতে পারবে না, বিকাশে পারবে না, তিনি আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিতে চায়। আমি বললাম, দেখুন ভাই, রাজনীতি করি, রাজনীতি করলে এরকম ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিলে অনেকে অনেক কথা বলতে পারে, আপনি আপনার কোনো একজন আত্মীয়কে পাঠিয়ে আমাদের বিকাশে পাঠিয়ে দিতে বলেন। উত্তরে উনি আমাকে বললো যে কাকে বিশ্বাস করবো ভাই জানি না, বাট আই ট্রাস্ট ইউ। এই কথাটা আপনাদেরকে আমি বানিয়ে বলছি না, হামিদ সাহেব যদি আমার ভিডিও দেখে থাকে তিনি সাক্ষী থাকবে, আমি তাকে চিনি না, কিন্তু এই কথাটা আমাকে অনেক নাড়া দিয়েছে যে হয়তো জীবনে কোনো একটা কাজ করার কারণে আপনারা আমার উপর বিশ্বাস রেখেছেন, তো এই বিশ্বাসটাকে আমার সম্মান করতে হবে। আমি প্রতিনিয়ত ভয়ও পাই যে আমার যাতে আমি বিশ্বাসটা আপনাদের না হারিয়ে ফেলি, তবে আল্লাহর উপর ভরসা করে আমি আজকে একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি আমার আব্বার ফাউন্ডেশনের নামে, আমি বিকাশ খুলেছি যেটা আগের থেকে নগদও আগের থেকে, এবং রকেটও খুলেছি, এটা আপনি আমার ক্যাপশনে পাবেন, ক্যাপশনে, অন্য কোনো নাম্বারে দিবেন না, অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট দ্বারা প্রতারিত হবেন না। কারো যদি কিছু দেওয়ার থাকে দেবেন, আর না দেওয়ার থাকলে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের জন্য, আমরা কাজ করছি, আপনারা যথেষ্ট করেছেন। আমি এককভাবে কোনো কিছু, আমি একটা সুতা করার আমার ক্ষমতা ছিল না, আজকে যদি আল্লাহ যদি আপনাদের প্রতি হুকুম না হতো, আমরা যদি একসাথে না দাঁড়াতাম, এটা হচ্ছে সত্য কথা। সুতরাং আমি আজকে এতটুকু বলার জন্য যে ফিলিস্তিনের মানুষ আমাদের পাশে দাঁড়াচ্ছে, 50 লক্ষ টাকা ব্যয় করে আমরা সেখানে বাড়ি বানানো শুরু করব যে গ্রামগুলো বিধ্বস্ত, এবং তার সাথে 40 লক্ষ টাকা ত্রাণ যেগুলো আমরা বিতরণ করছি। তো প্রিয় দর্শক, এই ফিলিস্তিন রাষ্ট্র অনেক আগে থেকেই অত্যাচার নিপীড়ন সয়ে আসতেছে, সর্বশেষ তারা রুখে দাঁড়িয়েছে। আমাদের সবার উচিত ফিলিস্তিনিদের সাপোর্ট করা। বন্ধুরা, আপনি যদি একজন মুসলিম মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আরেকজন মুসলিমের পাশে দাঁড়াবেন, এটাই হচ্ছে আমাদের ইসলাম ধর্মের নিয়ম, ইসলাম ধর্মের নীতি। এই ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্র চাচ্ছে ইসলামকে দুনিয়া থেকে মুছে ফেলতে, কিন্তু এটা হয়তো জীবনেও সম্ভব হবে না, ইসলামের জয় একদিন না একদিন হবেই। এই দোয়া করেই আজকের ভিডিও শেষ করছি। আজকের ভিডিওতে আপনারা যারা যারা ফিলিস্তিনকে সাপোর্ট করেন অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন পরবর্তী আপডেট ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।